Dear learner, welcome to your English class. Today we will read lesson 1, Going to a New School. Let us read. My first day at the new school was interesting. Bangla, amar schooler prothom din ti chilo khubi akorshonio ba mojadar. I was going to school with my father in a rickshaw. Ami schoole giyechhilam amar babar sathe rickshay kore. We reached school after 15 minutes. Amra schoole pouchhe giyechhilam 15 minute pore. My father said goodbye. আমার বাবা আমাকে বিদায় জানালো অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট এবং আমাকে স্কুল গেটে রেখে গেলেন বা ছেড়ে গেলেন আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস আমি ভিতরে গেলাম এবং গিয়ে দেখলাম যে সবাই ক্লাসে চলে গেছে আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম আমি হেঁটে হেঁটে আমার ক্লাসরুমে গেলাম And found a seat, ebong ekta seat ba ashon ber korlam. After some time, a teacher came. Kichu shomoy pore, ekjon shikshok ashlen, warmly greeted us, ebong amader ushno obhinondon janalen. I found the students very friendly in my new class. Ebong ami dekhlam je jara chhatro chhatri chilo, tara shobai onek bondhu bhabaponno ba bondhu chilo amar notun classe. তো আমরা যেই পড়াটা পড়লাম এটা হলো তরুণের নিজের অভিজ্ঞতায় বলা প্রথম দিন সে ক্লাসে গিয়ে কেমন অনুভব করেছিল তো আসো এরপরে আমরা দেখি পড়াটার কিছু শব্দার্থ ইন্টারেস্টিং যার বাংলা হলো আকর্ষণীয় রিচ পৌঁছেছিলাম রিচ হলো প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ফর্ম তার পাস্ট ফর্ম হলো রিচ তো তরুণ তার অভিজ্ঞতায় বলছে তার প্রথম দিনটা কেমন ছিল অতীতকাল সেই জন্য রিচ লেফট যদিও লেফট বলতে আমরা বাম পাশ বাম এটা বুঝি কিন্তু লিভ এর পাস্ট টেন্স হলো লেফট বা রেখে গিয়েছিল বা ছেড়ে গিয়েছিল বা ত্যাগ করেছিল একই অর্থ ওয়ার্মলি ওয়ার্ম মানে উষ্ণ ওয়ার্মলি কথাটার উষ্ণ অর্থাৎ বেশ আন্তরিকতার সাথে গ্রিট অভিনন্দন ফ্রেন্ডলি বন্ধুসুলভ বা বন্ধুভাবাপন্ন অর্থাৎ বন্ধুর মতো এবার আমরা দেখব যেরকম বাংলায় শব্দগুলোর অর্থ দেখলাম এখন আমরা ইংরেজিতেই দেখব একই শব্দের আর অন্য আরেকটি রূপ বা একই রকম দুটি শব্দ যাকে বলা হয় আসলে সিমিলার ওয়ার্ড তো প্রথমে আমরা দেখছি এটা তোমাদের বইতেও আছে তোমরা দেখবে বি টু তে লেখা আছে যে ম্যাচ করতে হবে এখানে আমি তোমাদের ম্যাচ করে দেখিয়ে দিলাম প্রথমেই আছে ইন্টারেস্টিং অর্থাৎ আকর্ষণীয় মজাদার আনন্দময় তার সাথে যে শব্দটা মিলে এখানে সেটা হলো অ্যামিউজিং অ্যামিউজিং কথাটার অর্থ আকর্ষণীয় মজাদার আনন্দপূর্ণ এরকম ফ্রাইটেন্ড ভীত ভয় পাওয়া আর তার সাথে মিলে যে শব্দটা ইংলিশে সিমিলার ওয়ার্ড অ্যাফ্রেড অ্যাফ্রেড মানেও ভীত বা ভয় পেয়ে যাওয়া হ্যাপি সুখী হ্যাপি অর্থ যেরকম সুখী ঠিক তেমনি গ্ল্যাড শব্দটার অর্থ সুখী বা আনন্দ অনুভব করা তাই হ্যাপির সিমিলার ওয়ার্ড হলো গ্ল্যাড এক্সাইটেড এক্সাইটেড উত্তেজিত হওয়া বা রোমাঞ্চ অনুভব করা এটাকে এক্সাইটেড বলে এটার সিমিলার ওয়ার্ড হলো থ্রিল্ড থ্রিল্ডের বাংলা অর্থ এরকমই দাঁড়ায় যে উত্তেজিত হওয়া রোমাঞ্চিত হওয়া ওয়ার্মলি ওয়ার্মলি কথাটার অর্থ উষ্ণতার সাথে আন্তরিকতার সাথে তার সাথে যা মিলে সিমিলার ওয়ার্ড হিসেবে আছে লাভিংলি ভালোবাসার সাথে আমরা আসলে তাদের সাথে
ভালো ব্যবহার করি, যাদেরকে আমরা ভালোবাসি, ঠিক তেমনি আন্তরিক হয়ে আমরা তাদের সাথে যাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, এর জন্য ওয়ার্মলির সাথে লাভিংলি শব্দটা মিলানো হয়েছে। তো তোমরা অবশ্যই বাসায় পড়াটা পড়বে এবং নিজে নিজে রিডিং পড়ার চেষ্টা করবে যেরকম আমি পড়লাম, এবং সাথে সাথে প্রত্যেকটা শব্দের বাংলা জানারও চেষ্টা করবে। তো আজ তোমাদের সাথে আমার ক্লাস এই পর্যন্তই, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ, স্টে হোম অ্যান্ড বি সেফ।